নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপিতে আজকে আমি তৈরি করব সবজি আর ডিম দিয়ে পাস্তার রেসিপি। পুরো ভিডিওটা সবাই দেখুন, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে কড়াইতে পরিমাণ অনুযায়ী জল দিয়েছি, পাস্তা যেরকম পরিমাণে অনুযায়ী নেবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ পরিমাণে তেল। দিয়ে আমি পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে আমি 3 মিনিট মতন ফুটিয়ে নেব জলে দিয়ে। 3 মিনিট ফুটিয়ে নিলেই পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, 3 মিনিট পর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা ঝরিয়ে এরকম তুলে নেব। তেলটা দেওয়ার কারণে পাস্তাটা মানে আলাদা আলাদা হয়ে আছে, কারোর সঙ্গে কোনো পাস্তার সঙ্গে কোনো পাস্তাটা লেগে নেই, আলাদা হয়ে আছে। তো এটা তুলে রেখে, এক সাইডে রেখে আমি ওই কড়াইটা আবার বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা ডিমকে আমি নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম, দিয়ে দিয়ে ভালো করে ঝুরি ভাজা করে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন একটা সাইডে তুলে রেখে দেব। ওই কড়াইতে আবারও 1 চামচ পরিমাণে তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচানো একসঙ্গে। দিয়ে ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে একটু মিক্সড করে নেব। 2 মিনিট হতে দেব টমেটোটা যাতে নরম হয়ে যায়। আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে নেওয়ার অনুরোধ রইল, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটোটা খুব সুন্দর গলে গেছে, এখন আমি কিছুটা সবজি অ্যাড করে দিলাম। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নেবেন। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, ফুলকপি আর পেঁয়াজ কলি। সব কিছু দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে মিক্সড করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ পাস্তা সেদ্ধর সময় নুন দেওয়া ছিল। দিয়ে সব কিছু সবজি মিক্সড করে আমি 3 মিনিট হতে দেব, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এখন 3 মিনিট পরে আমি দেখে নিচ্ছি সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পাস্তা, যে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তা সেদ্ধটা দিয়ে দেব। দেখুন, পাস্তাটা কিন্তু পুরো ঝরঝরে বা কোনোটার সাথে কোনোটা লেগে নেই সেরকম আছে, এরকম ঝরঝরে করার জন্য 1 চামচ তেল দিয়েছিলাম। আর এখন সস দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে টমেটো সস, সোয়া সস, আর দিয়ে দিলাম অল্প জল। দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এখন ভেজে রাখা যে ডিমটা ছিল ওই ডিমটা দিয়ে 1 মিনিট মতন নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাস্তার রেসিপি। এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।